এই অধ্যায়ের এসএসসি পরীক্ষার বিগত প্রশ্ন যা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসে এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে ওয়াইফাই অ্যান্ড ওয়াইম্যাক্স এর মধ্যে পার্থক্য কী? এই প্রশ্নটি আসছিল বরিশাল বোর্ড 2016 সালে। উত্তর, কাভারেজ এরিয়া, ট্রান্সমিশন মোড এবং ট্রান্সমিশন স্পিডে পার্থক্য রয়েছে। তাহলে ওয়াইফাই এবং ওয়াইম্যাক্সের মধ্যে পার্থক্য রয়েছে কাভারেজ এরিয়া, ট্রান্সমিশন মোড এবং ট্রান্সমিশন স্পিডে। দ্বিতীয় যে প্রশ্নটি হচ্ছে এইচটিটিপি এর পূর্ণরূপ কী? কুমিল্লা বোর্ড 2016 সালে এই প্রশ্নটি আসছিল। এইচটিটিপি এর পূর্ণরূপ কী? উত্তর, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়াইফাই কোন স্ট্যান্ডার্ড এর উপর ভিত্তি করে কাজ করে? দিনাজপুর বোর্ড 2016 সালে এই প্রশ্নটি আসছিল। ওয়াইফাই কোন স্ট্যান্ডার্ডের উপরে ভিত্তি করে কাজ করে? IEEE 802.11 এই স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে কাজ করে। google.com কি? দর্শক বোর্ড 2016 সালের প্রশ্ন। google.com একটি সার্চ ইঞ্জিন। এই যে একটা সংখ্যাটি দেওয়া আছে বাইনারিতে, এই বাইনারি এর হেক্সাডেসিমাল সংখ্যা কত? দর্শক বোর্ড 2016 সালের প্রশ্ন। DE8। হটস্পট কি? রাজশাহী বোর্ড 2016 সালের প্রশ্ন। তারবিহীন ইন্টারনেট ব্যবস্থাকে হটস্পট বলে। হ্যাকার কারা? সিলেট বোর্ড 2016 সালে প্রশ্ন। যারা ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারে অবৈধভাবে প্রবেশ করে তাদেরকে হ্যাকার বলে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে DNA এর নতুন সিকুয়েন্সি তৈরির প্রযুক্তিকে কী বলে? সিলেট বোর্ড 2016। জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ভয়েস ব্যান্ড এর সর্বোচ্চ গতি কত? এই প্রশ্নটি আসছিল রাজশাহী বোর্ড 2016 সালে। ভয়েস ব্যান্ড এর সর্বোচ্চ গতি 9600 কিলোবাইট পার সেকেন্ড। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটিতে কত মাত্রিক জগৎ তৈরি হয়? ভার্চুয়াল রিয়ালিটিতে ত্রিমাত্রিক জগৎ তৈরি হয়। এটি যশোর 2016 সালের প্রশ্ন। এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ আরও কিছু তথ্যাবলী। মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয় কত সালে? মাইক্রো প্রসেসর 1971 সালে আবিষ্কৃত হয়। অ্যাপল কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান চালু হয় কত সালে? অ্যাপল কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান 1976 সালে চালু হয়। ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। প্রথম মাইক্রো প্রসেসর তৈরি করেন কে? প্রথম মাইক্রো প্রসেসর তৈরি করেন ইন্টেল কোম্পানি। প্রথম ইমেইল সিস্টেম চালু করেন কে? রিমন্ড স্যামুয়েল টমলিনসন। WWW এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। জগদীশচন্দ্র বসু অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণ করেন 1985 সালে। বাংলাদেশের প্রায় সকল ডাকঘরে রয়েছে MTS সার্ভিস। সকল জমির রেকর্ডের অনুলিপি সংগ্রহ করা যায় কিসের মাধ্যমে? ই পটসার মাধ্যমে। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে মাইক্রো ব্লগিং এর ওয়েবসাইট বলা হয়, মাইক্রো ব্লগিং ওয়েবসাইট বলা হয় টুইটারকে। টুইটার হচ্ছে সামাজিক যোগাযোগ সাইট। টুইটারের ফলোয়ারদের 140 অক্ষরের বার্তাকে বলা হয় টুইট। টুইটারদের ফলোয়ারদের 140 অক্ষরের বার্তাকে কী বলা হয়? টুইট। নতুন পৃথিবীর অলিখিত নিয়ম হলো আন্তর্জাতিকতা। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে চার্লস ব্যাবেজের বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয়, সেটা কত সালে? 1991 সালে। 15 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক, প্রোগ্রামিং ধারণার প্রবর্তক অ্যাডা ল্যাবলেস। WWW এর জনক কে?
টিম বার্নার্স লি মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা উইলিয়াম হেনরি বিল গেটস, এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা, অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা স্টিভ জবস এবং তার দুই বন্ধু স্টিভ জজনিয়াক ও রোনাল্ড ওয়েন।